পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ সেটিও আবার পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ধবল ধোলায়ের তেতো সাত দিয়ে দারুণ এই অর্জনের পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটে বইছে খুশির জোয়ার গতরাতে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে দেশে ফেরার পর আনন্দের মাত্রা আরও বেড়েছে পাকিস্তানে ষোলোজন ক্রিকেটার গেলেও বুধবার রাতে হরজত শাহজালাল বিমানবন্দরে নেমেছেন দলের পনেরো জন ক্রিকেটার দলের সবাই দেশে ফিরলেও সাকিব আল হাসান ফেরেননি দেশে দলের সঙ্গে করাচি থেকে দুবাই পর্যন্ত যাওয়ার পর ধরেছেন লন্ডনগামী ফ্লাইট সেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন তিনি চৌদ্ধ সমাপ্ত পাকিস্তান সিরিজে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার এই তালিকায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বুধবার দেশে ফেরার পর বিমানবন্দরে সাকিব আল হাসানের মামলা নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যখন দেখা হবে তখন সুযোগ হলে সাকিবের মামলা প্রসঙ্গে কথা বলতে চান তিনি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময় আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে পাকিস্তানে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে বাংলাদেশ আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র মিলিয়ে একটির বেশি ম্যাচ জিততে না পারা বাংলাদেশ এবার এরই মধ্যে তিনটি ম্যাচ জিতেছে তবে প্রতিকূল পরিস্থিতি এক রেখে খেলায় মনোনিবেশ করে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে বাংলাদেশ এ নিয়ে শান্ত বলেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে তো ওয়ান অফ দা বেস্ট অর্জন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের বেস্ট আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশান নিতে হবে সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওইখানে ভালো করা সম্ভব এছাড়াও নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই পাকিস্তানে যেতে পারায় সেখানকার কন্ডিশনের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পেরেছেন বলেও মনে করেন নাজমুল হোসেন শান্ত আল মাহমুদ ফাহিম স্পোর্টস ডেস্ক দেশ টিভি